नमस्कार, वेलकम माय व्यूअर्स। आज 5 अक्टूबर मंगलवार, बांग्लाय 18 आश्विन 1428। तो काल महालया एवं शारदीया दुर्गा देवीर अम्बावस्या विहित पूजा, 8:30 মধ্যে তিল তর্পণ এবং প্রেত পক্ষ বিহিত। আসলে দেব দেবী প্রেত বা প্রেতাত্মা ইত্যাদি নানা রকম আমাদের শাস্ত্রীয় ভাবনা। তো আমার যেই ভাবনা মহালয়ার প্রাককালে, এর আগে আমার সুন্দর কবিতা রয়েছে, পরে পাঠ করে শোনাব। এই শারদ আশ্বিনে, আশ্বিন মাস আমার জন্ম মাস, তো সেখানে আমাদের যে কল্পনা নারীকে দেবী রূপে অধিষ্ঠিত করা, এটা আমার মনে হয় পৃথিবীর কোনো ধর্মে, কোনো ভাবনায়, অন্য কোনো ধর্মে এটা নেই। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই হিন্দু ধর্ম শুধু এটুকু কেন, সব দিক থেকেই আর কি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে বলাটা হয়তো আমি ঠিক বললাম না, তো শ্রেষ্ঠ ধর্ম। এবং এর অনেক ব্যাখ্যা দেওয়া যায়, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা এর অনেক ব্যাখ্যা দেবেন। তো আজকে আমার যেটা মনে এলো এখন, যে কালকে মহালয়া এবং তোমার এই যে প্রেতপক্ষ বিহিত সমস্ত কর্ম, তিল তর্পণ ইত্যাদি এবং দেবীকে আবাহন, তো নারীকে দেবী রূপে কল্পনা করা এবং নারীকে দেবী স্থানে অধিষ্ঠিত করা, এই ভাবনা কীভাবে এলো, এটা তো বিরাট প্রশ্ন। অন্য কোনো ধর্মে নেই, খ্রিশ্চান ধর্মে নেই তোমার, তারপরে মোহাম্মদ তিনি নারীর গর্ভে আদৌ জন্মেছেন কিনা কেউ জানেন না, কেননা জিসাসের পিতামাতা মেরি অ্যান্ড জোসেফ। এবং আমাদের হিন্দু ধর্ম কোনো ব্যক্তির ধর্ম নয়, কোনো ব্যক্তি পূজনের ধর্ম নয়। এখানে নানা মুনির নানা মত আপনারা সবাই জানেন, অর্থাৎ মুনি ঋষি তারা যে ঋগ্বেদ লিখে গেছেন, সবথেকে প্রাচীন যে ওই জাহানাই ঋগ্বেদে তাহা আছে কোথায়, এবং গীতার মতো আমি বলেছি এর আগেও, যে গায়ত্রী মন্ত্রটি গীতা, যে সরি গায়ত্রী মন্ত্রটি, এটা কিন্তু ঋগ্বেদেরই সম্ভূত, ঋগ্বেদেরই অংশ গায়ত্রী মন্ত্র। তো গায়ত্রীকে আমরা কী কল্পনা করি, আমরা এই পৃথিবী, এই প্রকৃতি, এই পৃথিবীকে আমরা মা হিসেবে কল্পনা করি। তো পৃথিবীর মাটি নেই, গায়ত্রী নেই, আমরা নেই, এবং গীতাতেও সে কথা বলা হয়েছে। গীতার যে গুণত্রয় বিভাগ চতুর্দশ অধ্যায়ে ভগবান বলেছেন যে মম জনির মোহাম্মদ ব্রহ্ম তস্মিন গর্ভম দধান মহাম। তো এই যে গর্ভধান করা, তার তো সৃষ্টি বন্ধ হয়ে যাবে, সৃষ্টি তো থাকবে না। পুরুষকে নারীর গর্ভেই জন্মাতে হবে, তিনি মুনি হোক, তিনি ঋষি হোক, তিনি ভগবান শ্রীকৃষ্ণ হোক, তিনি অবতার হোক, তিনি যাই হোক, তিনি নিত্যানন্দ মহাপ্রভু হোক, পরমপুরুষ রামকৃষ্ণ হোক, স্বামী বিবেকানন্দ হোক, স্যার আশুতোষ মুখোপাধ্যায় হোক, সঙ্গীতকার হেমন্ত মুখোপাধ্যায় হোক, মানবেন্দ্র মুখোপাধ্যায় হোক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হোক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হোক, যে কোনো পুরুষ মহাপুরুষ যারা বা মহামনীষী বা ইত্যাদি ইত্যাদি, সবাইকেই নারীর গর্ভে জন্মাতে হবে, জন্মগ্রহণ করতে হবে। তো নারীর বিকল্প নেই, মায়ের বিকল্প নেই, গায়ত্রীর বিকল্প নেই, মা ছাড়া সন্তান ভাবতেই পারেন না, পারে না। হ্যাঁ, সবসময় আমরা মা মা করি। তো সেইখানে একমাত্র হিন্দু ধর্ম তার মুনি ঋষি, তার জ্ঞানী পুরুষ যারা এসেছেন আমাদের এই পৃথিবীতে, তারা নারীকে দেবী রূপে কল্পনা করেছেন এবং দেবীর স্থানে নারীকে আসন দিয়েছেন, সেই ওরাকলে সেখানে প্রতিষ্ঠিত করেছেন এবং তাকে সেইভাবে পূজা করা হয়। এবং যেটা আমি বললাম যে মম জনির মোহাম্মদ মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম মহাম সম্ভবাহ সর্বভূতানাং তত ভবতি ভারত। তো তবেই এই ভারত সৃষ্টি, বা এই ভারত তো সেই হিসেবে ধরা হচ্ছে পৃথিবীকে, যে হে ভারত, যে মহৎ ব্রহ্ম প্রকৃতি আমার জন্য।
তো সেখানে একটি পুঁতে দাও, মাটিতে একটি বীজ পুঁতে দাও, ফুলে ফলে শস্যে প্রকৃতি ভরে ওঠে, এবং উহাতেই আমি গর্ভ নিক্ষেপ করি। সেই যে বীজপ্রদ পিতা, সেই বীজপ্রদ পিতা তিনি গর্ভে বীজ নিক্ষেপ করেন, এবং সেই গর্ভধান হইতে সমস্ত সর্বভূতের উৎপত্তি হয়। এটা হচ্ছে 3 নম্বর মন্ত্র গুণত্রয় বিভাগের। আর তার পরের মন্ত্রটি অবশ্য ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কি বলছেন ভগবান, সর্বজনী সুকন্তেও মূর্তেও সম্ভবতী। যা, এই যে সমস্ত মূর্তি উৎপন্ন হচ্ছে, আমরা তৈরি হচ্ছি, আমরা জন্ম নিয়েছি, মহাপুরুষ জন্ম নিচ্ছেন, মহাযোগী জন্ম নিচ্ছেন, যারা পৃথিবীকে আলোকিত করছেন তারা জন্ম নিচ্ছেন, তো ইত্যাদিতে তো সর্বজনী সুকন্তেও মূর্তেও সম্ভবতী। যা, কুন্তিকে বল, মানে কুন্তি নাম নিয়ে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, তার সং ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা। সেই বৃহৎ জনি, এই গায়ত্রী জনির, এই পৃথিবীর জনি, যেটাকে কল্পনা করা হচ্ছে, সেখানে সেই বীজপ্রদ পিতাই হচ্ছেন সেই মহৎ ব্রহ্ম। তো এইভাবে কল্পনা করা হয়েছে। তো সেখানে নারীকে দেবীরূপে পূজন করা হচ্ছে। কোন ধর্মে আছে? ক্রিশ্চিয়ানিটিতে নেই। আর এই যে মুসলিম ধর্ম, আল্লাহ থেকে উপর থেকে তিনি পড়েছেন, তিনি নারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন বলে আমার মনে হয় না। কারণ তাদের নারীর উপরে তারা যে অত্যাচার করছেন, নারীকে তারা যে চোখে দেখছেন, আমি কোথা থেকে দূর থেকে তালাক তালাক বলে দিলাম, তোমার বিবাহিত জীবন সম্পর্ক শেষ। পৃথিবীর কোনো ধর্মে এত নীচ মনের ভাবনা, হ্যাঁ, কোনো ধর্মের মধ্যে নেই। তো সেই জন্যে আমরা সমস্ত মতামতকে, মনি ঋষির মতামতকে, সমস্ত জ্ঞানের বিকাশকে সঞ্চয়িত করে আমরা গায়ত্রীকে মন্ত্র দিয়েছি, ওং ভূগর্ভস্য, ঋগ্বেদের মন্ত্র এটা। আমি আমার বইতে অনেক ব্যাখ্যা দিয়েছি প্রত্যেক শব্দের, প্রত্যেকটি অক্ষরের। তো এই যে গায়ত্রী, যার ফলে আমরা নারীকে দেবীরূপে কল্পনা করি, দেবীরূপে তাকে পূজন করি বা পূজা করি, এটা পৃথিবীর কোনো ধর্মে নেই, এবং সেই জন্যই হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। শুধু তাই নয়, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি মন্ত্র এবং প্রতিটি অধ্যায় যেভাবে লিখে গেছেন, যেভাবে দিয়ে গেছেন, তার দ্বারাই আমার জীবনে সুখ, আমার জীবনের শান্তি, আমার ভাবনার চরম পরিণতিতে আমি প্রাপ্ত হতে পারি। এবং স্বামী বিবেকানন্দের অধিকাংশ কথাই কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতারই বঙ্গানুবাদ বলতে পারেন, বা সেই ভাবনা থেকেই তার সমস্ত, আমি পরে ব্যাখ্যা দিয়ে বলতে পারবো যে কোন কথাগুলো তিনি কোথা থেকে কি নিয়েছেন, গীতার কোন অংশ থেকে তিনি নিয়েছেন, ওগুলো আলোচনা সাপেক্ষ, সময় সাপেক্ষ। তো এখানে আমি একটি কথা বলতে চাই। প্রথমে তো বলে নিলাম যে গায়ত্রী পূজন থেকে আমরা দেবী পূজন, দেবী পূজন কেন হচ্ছে, যে আমরা সব এই পৃথিবী, গীতা বলেছেন যে পৃথিবী এক মহজ্জনী, সেখানে বীজপ্রদ পিতা বীজ নিক্ষেপ করছেন যে মন্ত্রটি বললাম, এবং তার ফলে এই পৃথিবী ফুলে ফলে শস্যে ভরে উঠছে, এবং মানুষ জন্মগ্রহণ করছেন, এবং তারা পৃথিবীকে আলোকিত করছেন, তারা জ্ঞান দিচ্ছেন, তারা বিজ্ঞান দিচ্ছেন, তারা সাহিত্য দিচ্ছেন, তারা কলা দিচ্ছেন, বিভিন্ন মানুষ তার বিভিন্ন গুণের প্রকাশ করছেন, যার যেটুকু গুণ আছে। তো এইখানে আমি একটি কথা বলতে চাই যে আমি আমার বইয়ের গিন্নানদীতির উপন্যাসের যে 18টি অধ্যায় আমি শেষ, এবং প্রথম 2টি অধ্যায়কে আমি ফিলসফিক্যাল করেছি, যাতে করে আমরা কেন সাহিত্য পড়ি, আমাদের সাহিত্য পড়ার দরকার কি, কবিতার দরকার কি, গানের দরকার কি, এগুলো কিসের প্রয়োজন। একজন বৈজ্ঞানিকেরও গানের দরকার আছে, একজন ডক্টরেরও গানের দরকার আছে, একজন ইঞ্জিনিয়ারের গানের দরকার আছে, সাহিত্যের দরকার আছে, কবিতার দরকার আছে, মানুষের মনের মাধুরীকে প্রকাশ করার জিনিসটা যেটা আমাদের ভালো লাগে সেটার দরকার আছে। তো এইগুলো জন্য আমি 2টো ফিলোসফিক্যাল অর্ডারে প্রথম এবং শেষ, যেমন আমি বলেছি যে সারা জীবন অন্যায়ের সাথে আপোষ করে শেষ জীবনে, জীবনের শেষে এসে মন্দিরে গিয়ে বা আশ্রমে গিয়ে সেখানে গীতা পাঠ শুনলাম,
সেখানে যেমন বেলুড়ে আমি গিয়েছিলাম, আমি বিভিন্ন আশ্রমে গিয়েছি, দূর থেকে দাঁড়িয়ে থাকি, আমি শুনি আর মনে মনে নানা রকম ভাবি, নানা রকম হাসি পাই। তুমি সারা জীবন অন্যায়ের সাথে আপোষ করেছো, সারা জীবন তুমি মিথ্যার সাথে আপোষ করেছো, সারা জীবন তুমি মিথ্যা কথা বলেছো, সারা জীবন তুমি সত্যের কাছে যাওনি, সারা জীবন তুমি ছলনা করেছো, তুমি নাটক করেছো, তুমি অন্যকে কি বলবো নিন্দা করেছো এবং অন্যকে টেনে নামিয়েছো, ভালোর দিকে তুমি যাওনি, তুমি ভালো কর্ম করোনি, শুধু তুমি তোমার নিজের চিন্তা করেছো, তো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বললাম, এগুলো সারা জীবন করার পর তুমি শেষ জীবনে এসে যখন তুমি অথর্ব, যখন তোমার জরা ব্যাধিতে তুমি আক্রান্ত, তখন তুমি ভাবলে যাই একটু আশ্রমে যাই, যাই একটু মন্দিরে গিয়ে পুজোটা দেখি, যাই একটু ভগবানের কথা শুনি, যাই একটু গীতার কথা শুনি, যাই একটু বেলুরে যাই, সেখানে গিয়ে বসে থাকি। কিন্তু আমি যখন বেলুরে গিয়ে দূর থেকে, আমি একবার বা দুবার হতে গিয়েছি বেলুর মন্দিরে আমি গিয়ে, তখন আমার মনে মনে হাসি পায়, এই যে এতগুলো লোক বসে আছে, আমি আমার স্ত্রীকে বললাম, আমার মিসেসকে বললাম, এখানে এই যে 100 জন লোক বসে আছে, এই যে 200 জন লোক বসে আছেন, হ্যাঁ, তাদেরকে যদি যদি প্রত্যেককে ইন্টারভিউ নাও, প্রত্যেককে যদি সাইকোলজিক্যালি তাদের প্রত্যেকটি মনের কথা তুমি টেনে আনো, তাহলে তুমি দেখবে তাদের মধ্যে কত পাপ লুকায়িত ছিল, এখন জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, বয়স্ক, চলতে পারে না, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, নিঃশ্বাস নিতে পারে না, শ্বাসকষ্ট, বুকের ব্যথা, লাংস গেছে, কিডনি গেছে, অমুক গেছে, জরা ব্যাধিতে আক্রান্ত। এখন তার মনে হলো একটু গীতা পাঠ শুনে আসি, একটু মন্দিরে যাই, একটু বেলুরে যাই, একটু রামকৃষ্ণ মিশনে যাই। হ্যাঁ, তো লিখে রাখলাম যে ওই যে বলিসি নানা মুনির নানা মত, তেমনি যত মত তত পথ, এটা রামকৃষ্ণই বলতে পারেন, আমরা বলতে পারি না, কেননা তিনি এমন দশম পর্যায়ের মেন্টাল পজিশনের তিনি যে নিজেকে স্থাপিত করেছেন, যেটা কেউ পারে না, আমরা হয়তো কেউ ফার্স্ট লেভেল, কেউ সেকেন্ড লেভেল, কেউ থার্ড লেভেল, কেউ ফোর্থ লেভেল, কিন্তু পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ তিনি কিন্তু 10th লেভেল, সর্বোচ্চ লেভেল, যে একটা মানব শরীরে সেই লেভেল মানে ঈশ্বরের কাছাকাছি যিনি পৌঁছাতে পারেন, দ্যাট ইজ দ্য 10th লেভেল। তো এই সমস্ত বিচার করতে গেলে, এই যে গায়ত্রীর কথা বললাম, এই যে গীতার কথা বললাম, এই যে পৃথিবী আমাদের গায়ত্রী যে একটা মহান মহৎ যোনি যে বলেছেন তাসাং ব্রহ্ম, তো বীজপ্রদ পিতা তিনি গর্ভধারণ করছেন, তার ফলে তত ভগবতী ভারত, তো এই সব তৈরি হচ্ছে। তো এই যে বিশাল জ্ঞানের ভাণ্ডার, যেখানে গায়ত্রী রূপে কল্পনা করে আমরা নারীকে দেবী রূপে কল্পনা করছি, দেবী রূপে পুজো করছি, তাকে দেবীর আসনে বসিয়েছি, হ্যাঁ, সেই দেবীকে নিয়ে এই বাঙালি, এই মহাপণ্ডিত, মহাবড় কমিউনিস্ট, মহাবড় সেকুলারিস্ট, মহাবড় বিদ্বান, মহাপণ্ডিত, তারা কী করছেন, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, তারা কী করছেন, এখন কার্নিভাল করছেন, দেবী দুর্গাকে নিয়ে হুল্লোড় পানা, বিজ্যোতি পানা, নোংরামি এগুলো করছেন। কেন? পুজো পুজো, তোমার পারমানেন্ট মন্দির থাকবে। আমি উড়িষ্যায় ছিলাম 4 বছর, উড়িষ্যায় আমি কোনো প্যান্ডেল খুব এক অল্প স্বল্প, বাঙালি যেখানে বাঙালি এরিয়াতে সেখানে, কিন্তু উড়িষ্যায় পারমানেন্ট মন্দির, পারমানেন্ট মন্দির আমাদের কেন নেই, অর্থাৎ বাঙালি ধর্মই নেই, বাঙালি ধর্ম বিমুখ, বাঙালি ধর্ম মানে না, এরা বদমাস, এরা ইতর, অতি নিম্ন শ্রেণীর, অতি নীচ মন মানসিকতার, নইলে এই যে আমি লিখেছি 228 পাতায় কী লিখেছি, ত্রিখণ্ডিত ভারতে, আমার বই থেকে আমি অষ্টাদশ অধ্যায় থেকে একটু পাঠ করছি, যে ত্রিখণ্ডিত ভারতে এমন একটি পুরুষ নেই যে প্রকৃত আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করতে পারে, 6 যুগ ধরে গণতন্ত্র নামক ভণ্ডতন্ত্রের শাসককুল অসৎ অসনাতনী অগীতাধর্মী এই মানুষগুলো স্বাধীনতার সংবিধানে সব অধিকার দিয়ে দেওয়ার পরেও, উপযোগ করার পরেও বিরোধীরা যেই যেই কর্মকাণ্ড কীর্তি করে যাচ্ছেন, যা শিখিয়েছেন, তার কী পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি, পিচ মোড়া করে পিটিয়ে, বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, আগুন জ্বালিয়ে মেরে ফেলছে, হ্যাঁ, যেমনভাবে খুশি পাড়াছাড়া করছে, ঘর ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে, 200 থেকে 250 জন লোকের মৃত্যু হয়ে গেল এই সমস্ত প্রত্যেকটা ইলেকশানে, 200 থেকে 250 জন বলছে ব্রিটিশ অত্যাচার করেছিল, এত বদমাস, ব্রিটিশ ব্রিটিশ এসেছিলো বলে তুমি আজকে মানুষ হয়েছে, এটা বাঁদরের মতো গাছে বসে পায়খানা করতে, বদমাস, ব্রিটিশ এসেছিলো বলে বঙ্গ সন্তানগুলো ইংরেজি শিখে মানুষ হয়ে মনীষীর জন্ম দিয়েছে, নইলে গাছে বসে বাঁদরের মতো পায়খানা করতে, বাঁদরের মতো পায়খানা করতে, ধর্ম না, ব্রাহ্ম না, গীতা ভুলে যাও,
সব, তার জন্য না জীবনকে সেইভাবে সাত্ত্বিক রূপ দান করতে হবে, সাত্ত্বিক জীবন যাপন করতে হবে। তো আমি এই মুহূর্তে এই 15 মিনিট হতে যাচ্ছে, আমি আসছি পরের পোর্শনটুকু বলার জন্য, যে পোর্শনটুকু আমি বলছি যে ম্যাক্স মুলার সাহেব কী বলে গেছেন ভারত সম্পর্কে এবং আরও অন্যান্য যে মন্ত্রপাতি বাকি আছে সেটি বলবো। নমস্কার।